প্রাথমিকভাবে একজন বিজ্ঞানী, এবার কোনো সন্দেহ নেই, আপাতমস্তক একজন বিজ্ঞানী। সত্যনাথ বসুর যে প্রথম যে গবেষণাপত্র সেটা মেঘনাদ সাহার সঙ্গে দুই বন্ধু মিলে লেখা। মেঘনাদ সাহার ধারণাগুলো ছিল খুব একটা অরিজিনাল। মেঘনাদ সাহা এবং তার ছাত্র ডিএস কোঠারি, আমরা সবাই অন্ত সিনিয়র নাম জানি, দুর্লভ সিং কোঠারি, তারা বলেছিলেন যে জিনিসটা এরকম যে নিউক্লিয়াস থেকে বিটা ডিকে মান কিভাবে হয় না, তখন সবে আবিষ্কার হয়েছে যে গামা ডিকে গামা এনার্জি রে থেকে একটি ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি হচ্ছে, যেটাকে আমরা পেয়ার ক্রিয়েশন বলি। তখন উনি বললেন যে ঠিক আছে, তার নিউক্লিয়াসের গায়ে ফোটন পড়ে যদি ইলেকট্রন পজিট্রন বেরোতে পারে, তাহলে এমন কি হতে পারে যে ভেতরে কোনোভাবে ফোটন তৈরি হচ্ছে। আমরা এখন জানি কিভাবে হয়, কিন্তু সেটা কত মেঘনাদ সাহার সময় জানা ছিল না। ওরা বললেন ঠিক আছে, অরিজিনাল আইডিয়াটা কোথায় আসছে, যে আলফা পার্টিকেল নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, এবার নিউক্লিয়াসের ফিল্ডে আলফা পার্টিকেল অ্যাক্সিলারেট বা ডিসিলারেট করছে, সেটা থেকে যে ফোটন বেরোচ্ছে, সেই ফোটনটা ইলেকট্রন পজিট্রনে ভেঙে যাচ্ছে, তখন অবধি পজিট্রন সবই আবিষ্কার হয়েছে, পজিট্রনটা ক্যাপচার্ড হয়ে যাচ্ছে, ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। নো আইডিয়া, নো ডাউট, কিন্তু তখন অবধি এর বিরুদ্ধে কোনো এক্সপেরিমেন্টাল প্রমাণ ছিল না। সাদাম বলেছেন যে সাহা বলেছেন যে নিউট্রন মাইট কনসিস্ট অফ বাউন্ড পোল পেয়ার্স, পোল পেয়ার্স মানে ম্যাগনেটিক মনোপোল। তখন যদি ম্যাগনেটিক মনোপোল পাওয়া যায়, এখনো পাওয়া যায় না, কিন্তু ম্যাগনেটিক মনোপোল থাকলে একটা বিশাল সুবিধা হয়, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক মনোপোল থাকলে আমরা জানি যে চার্জ কেন কোয়ান্টাইজড, তার একটা আইডিয়া ডিরাক বলেছেন যে যদি ম্যাগনেটিক মনোপোল থাকে তাহলে চার্জ কোয়ান্টাইজেশনটা সহজেই বোঝা যাবে। এই যেটা বললেন সাহা আমাদের কোঠারি, যে নিউট্রন হচ্ছে দুটো ম্যাগনেটিক মনোপোলের কম্বাইন পেয়ার, একটা তখন অবধি কিন্তু নিউট্রন প্রোটনের কোয়ার্ক, কোয়ার্ক তা 30 বছর পরের কথা, তখন অবধি কিন্তু নিউট্রন প্রোটন যে ফান্ডামেন্টাল পার্টিকেল নয় সেটা জানা ছিল না, এটা প্রথম বলছেন সাহা। তিনি বলছেন যে সাহা এবং কোঠারি যে একটা মনোপোল একটা অ্যান্টি মনোপোল মানে নর্থ সাউথ পোল মিলে গিয়ে নিউট্রন তৈরি হচ্ছে। ওয়ারটা কি বলছে, যে এই যে মনোপোল গুলো এগুলো খুব হেভি, কত হেভি, নিউট্রনের তুলনায় 5 গুণ, মানে বাউন্ড পেয়ার তৈরি করতে হবে স্ট্রংলি বাউন্ড পেয়ার। এই যেটা বলছে সাহা, সালাম যেটা বলছে, আমি সাপোর্ট করি, আমি নিউক্লিয়ার ফিজিক্স যাবো না বেশি, যে সালাম এই সাহা যে আইডিয়াটা দিয়েছেন, দিস ইজ অ্যান্টিসিপেটেড সাম আইডিয়াস হুইচ ইউজ বাই টুইঙ্গার। তখন ওই ধারণা ছিল যে ফোটনের যে ওয়েভলেংথ সেটা অ্যাটমিক অনেক বড়, সুতরাং ফোটনের ধাক্কা অ্যাটমের গায়ে লেগে প্রেশার জেনারেট করা সম্ভব নয়। এটা বইতে ছিল, বই লেখা আছে, অ্যাস্ট্রোফিজিক্স বইতে, সেই সময় অ্যাস্ট্রোফিজিক্স বইতে লেখা আছে। সাহা দেখালেন যে না, ওটা তো ঠিক নয়, কারণ ইউ মাস্ট ইউজ কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি ইউজ করে যেটা বলছে, যেটা সেটা হচ্ছে যে এবারে যেটা বামার লাইন, অর্থাৎ হাইড্রোজেনের লাইন, যদি বামার লেখা, যদি বামার লাইন যদি একটা অ্যাটম অ্যাবজর্ব করে, তাহলে তার মোমেন্টামটা কনজার্ভ হবে। এই মোমেন্টামটা কনজার্ভেশনের জন্য সুতরাং একটা প্রেশার তৈরি হবে, অ্যাটমটা সরে যাবে, একটা প্রেশার তৈরি হবে। এই দিয়ে উনি কি ব্যাখ্যা করতে চাইছে, এই যে সূর্যের যে ক্রোমোস্ফিয়ার বর্ণমণ্ডল, তার যে এত বিস্তৃতি, সূর্যের যে করোনা কিরিট এত বিস্তৃতি, সোলার প্রভিনেন্স প্রচন্ড উচ্চ বেগে সূর্য থেকে বেরিয়ে যাবে, উনি বলছেন যে এইটা হয় হচ্ছে ওই চাপের জন্য, রেজোনেন্স প্রেশার। এটা হচ্ছে 1936 এর থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স একটা বই, সেইন রোজেল্যান্ড, এর কথা আবার পরে আসবো। তার মানাতে মুক্তাগুলো আগে থেকেই ছিল, কিন্তু মেঘনাদের জিনিয়াস হচ্ছে এইখানে যে ওই মুক্তগুলোকে এক জায়গায় করা। কি মুক্তগুলো, কি একটা হচ্ছে বোরের পরমাণু মডেল, একটা হচ্ছে থার্মোডাইনামিক্স বিশেষ করে কেমিস্ট্রি, আরেকটা হচ্ছে নক্ষত্রের স্পেকট্রাম বর্ডালি, আর একটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট অফ গ্যাস। এটা হচ্ছে সাহা ইকুয়েশন, আমি এখানে পড়তে পারছি কি, এখানে যেগুলো আছে, একটা হচ্ছে ইলেকট্রনের চাপ পি, একটা হচ্ছে কত ফ্র্যাকশন, আমি আসছি আয়নাইজেশন কথাটা আমি আসবো এক্ষুনি, আর কত ফ্র্যাকশন আয়নাইজেশন হয়, একটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব, একটা হচ্ছে তাপমাত্রা। এই চারটে কোয়ান্টিটি এর মধ্যে রয়েছে ইকুয়েশনের মধ্যে। এই ডান দিকে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে সাহার ফার্স্ট পেপার। তাহা বলছেন যে ধরা যাক একটা নক্ষত্র আছে, সূর্য বা অন্য কোনো নক্ষত্র, এই পার্টিকুলার পেপারটা সূর্য, সূর্যের যে বাইরের দিকে যে বর্ণমণ্ডল বা আলোকমণ্ডল ক্রোমোস্ফিয়ার বা ফটোস্ফিয়ার রয়েছে, সেইখানে কি হতে পারে না, অ্যাটম গুলো হাই টেম্পারেচার ইলেকট্রন ছেড়ে দিতে পারে, আবার ইলেকট্রন গুলো অ্যাটমের সঙ্গে কম্বাইন করে, আয়নের সঙ্গে কম্বাইন করে অ্যাটম তৈরি করতে পারে। এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় থাকে। সাহার এই ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রি বইতে লেখা, মানে পরে ফিজিসিস্ট অধিকাংশ ব্যাপারটা বুঝতে পারেন,
পরে এডওয়ার্ড মিলনে এটাকে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছিল। এর আগে অব্দি অ্যাস্ট্রোফিজিক্স ছিল একটা কোয়ালিটেটিভ সায়েন্স, পরিমাণগত নয়, গুণগত বিজ্ঞান আমরা যেটা বলি, মাপতে পারছি না, আমরা জানি মোটামুটি কি হচ্ছে কিন্তু মাপতে পারছি না। স্বাভাবিক সাথে এটাকে সায়েন্স সেই অর্থে যেটাকে আমরা আজকের যেতে সায়েন্স বলতে যেটা বুঝি যে সেইটাকে পরিবর্তন করি, কিন্তু মাপা যাবে ভেতরে ফিজিক্যাল কোয়ান্টিটি মাপা যাবে। কোনটা ক্ষেত্রে আমরা দেখছি হিলিয়ামের রেখা শক্তিশালী, কোনটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়ামের রেখা শক্তিশালী, কোনটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়রন, কোনটা ক্ষেত্রে হাইড্রোজেন। তখন তখন লোকে ভাবতো যে তারা কিছু তারা বোধহয় হিলিয়াম দিয়ে তৈরি, কিছু তারা বোধহয় হাইড্রোজেন দিয়ে তৈরি, এরকম। স্বাভাবিক সাথে দেখা যায় শাহ লিখছেন যে ইট ইজ মোর লাইকলি যে সবগুলো নক্ষত্র একই পদার্থ দিয়ে তৈরি, সেটা আমরা এখন জানি। সম্ভবত শুধুমাত্র ফিজিক্যাল কন্ডিশন, ভৌত অবস্থা, তার চাপ এবং তাপমাত্রা আলাদা হওয়ার জন্য স্পেকট্রামগুলো আলাদা হয়ে যায়। তবে নক্ষত্রের ভেতরে তাপমাত্রা চাপটা হচ্ছে আসল নয়। ছাড় ইকুয়েশন দেখাচ্ছে, যদি ইকুয়েশন ঠিকঠাক বসানো যায়, যে সূর্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি আছে 98%, শুধু সূর্য নয় অন্য নক্ষত্রের ক্ষেত্রে 98% হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। আমরা জানি আজকে এই যে নক্ষত্রের মধ্যে যে বিক্রিয়া গুলো হয় কি হয়, কারণ হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়। এটা যদি না জানতাম যে সূর্য হাইড্রোজেন হিলিয়াম দিয়ে তৈরি, তাহলে এগুলো বোঝা সম্ভব ছিল না, কি করে জানবো তারা, বিগ ব্যাং ইত্যাদি সেগুলো ব্যাখ্যা করা সম্ভব ছিল না যদি না আমরা আগেই জানতে পারতাম যে মহাবিশ্ব কি দিয়ে তৈরি। আমি কিন্তু ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি বাদ রেখে বলছি অর্ডিনারি ম্যাটার। হ্যাঁ, তাহলে এই যে সাধারণ বস্তুগুলো অর্ডিনারি ম্যাটারটা কি দিয়ে তৈরি সেটা আমাদের বলে দিল স্বাভাবিক বিষয়। 1930 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার তিনজনের নাম শর্টলিস্টেড হয়েছিল, পেয়েছিলেন রমন। রমনের সেবার খুব নিশ্চিত ভাবে ছিল, রমনের যে 10 জন নমিনেট হয়েছিল তাদের 6 জন ছিল নোবেল লরিয়েট, নিলস বোর, রাদারফোর্ড, ডব্রয়লি, জন স্টার্ক, চার্লস উইস্টন, জাপিনে। আর সাহার রেকমেন্ডেশন ছিল, সাহার রেকমেন্ডেশন ছিল কলকাতা ইউনিভার্সিটির দুই অধ্যাপকের, ডিএম বোস, দেবেন্দ্র পন বোস এবং শিশির মিত্র, শিশির কুমার মিত্র। শর্টলিস্ট ওই ধরে নিয়েছিলেন, কিন্তু মানে সাহার সেইবারে হয়নি। সাহার নাম পরেও একবার দুবার রেকমেন্ড, কয়েকবার রেকমেন্ড হয়েছিল, মানে আর্থার কম্পটন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি দুবার রেকমেন্ড করেছিলেন, তবে সেটা আর হয়নি। যেটা উনি বানিয়েছিলেন যে নক্ষত্রের বাইরের একটা অবস্থার জন্য, সেটা আমরা এখন ব্যবহার করছি সৃষ্টির আধীন মুহূর্তে, সেটা এখন আমরা ব্যবহার করছি সুপারনোভা। আমাদের মনে হতো সাহেবরা যা পারে আমরা তা পারবো না কেন, বিজ্ঞানে আমরা যে সাহেবদের যে কম নই তা দেখিয়ে দিতে হবে। মেঘনাথ সাহার নাম মেঘনাথ সাহা নয়, তিনি জন্মেছিলেন মেঘনাথ থ সাহাগে। উনি নিজের নাম ম্যাট্রিক পরীক্ষার সময় নিজের নাম নিয়েই পাল্টে নিয়েছিলেন। মাইকেলের মেঘনাথ বধ কাব্যের যে চিরবিদ্রোহী নায়ক ইন্দ্রজিৎ মেঘনাথ, তার নামে উনি নিজের নামটা পাল্টেছিলেন। ঢাকা কলেজের স্কুলে ভর্তি হওয়ার কথা বলেছিলাম, 1905 সালে বঙ্গবিন্দু ভঙ্গ আন্দোলনের সময় ছোটরা যখন স্কুল পরিদর্শন এসেছেন তখন বিক্ষোভ দেখানোর জন্য বাড়ি করে দেওয়া হয় স্কুল থেকে। ঢাকাতে অনুশীলন সমিতি যে বিপ্লবী যে দলটা ছিল তার পুলিন বিহারী দাসের সঙ্গে তার যোগাযোগ ছিল, কলকাতাতে বাহাজুদ্দিনের সঙ্গে যোগাযোগ ছিল। আমার মাস্টারমশাইয়ের কাছে শুনেছি, যিনি সাহার পিএইচডি করেছেন সাহার ছেলের কাছে, অজিত সাহার কাছে, এবং সাহার ডাইরেক্ট ছাত্র, তার কাছে শুনেছি, অন্য কাছে পড়েছি যে সাহা পাশ করার পরে মানে এমএসসি করার পরে যে বাঘাজুদ্দিনের কাছে গিয়েছিলেন, আগেও যেতেন, খুবই যোগাযোগ ছিল বাঘাজুদ্দিন সত্যেন বসে মেসে থাকতেন, এই বা মেঘনাথ সাহা যে মেসে থাকতেন বাঘাজুদ্দিন সেখানে আসতেন থাকতেন। তা বাঘাজুদ্দিনের কাছে গিয়ে বলছেন যে আমি এসব পড়াশোনা ছেড়ে দিই, আমি আপনাদের সঙ্গে যোগ দিই। তখন বাঘাজুদ্দিনকে ফিরে দিয়েছিল যে তোমার এই কাজটা নয়, মানে বিপ্লবীদের কাজটা যেমন একটা আছে তেমনি দেশের মুখ উজ্জ্বল করার, বিজ্ঞান গবেষণা করে আমাদের দেখিয়ে দেওয়ার সাহেব একটু আগে আগের সাইডে যেটা ছিল সেটাও একটা কাজের মধ্যে পড়ে, দেশকে ভালোবাসার অনেক উপায় আছে।
জার্মানিতে যখন মেঘনাদ সাহা প্রথমবার গেছেন ফেরার সময় বিপ্লবীদের হাতে কি থাকে আর কি, মানে যেটা পড়লে বুঝতে পারবে যে বিপ্লবীদের, সেইটা ভারতবর্ষের বিপ্লবীদের কাছে পাঠানো হয়েছিল মেঘনাদ সাহার মাধ্যমে। এলাহাবাদে যখন ছিলেন, এলাহাবাদ দীর্ঘদিন ছিলেন, 1923-1938 এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন, তখন একাধিকবার হয়েছে যে পুলিশ যে ছাত্রকে খুঁজছে বিপ্লবীদের সঙ্গে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে, এবং বিপ্লবীদের কারণে যোগাযোগ কারণে ওনাকে চাকরিতে পরীক্ষায় বসতে দেওয়া হয়, মানে যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সার্ভিসে বসবেন ঠিক করেছিল, অপরিসীম দারিদ্রের জন্য ভেবেছিলেন যে ওইটা করলে তাড়াতাড়ি সেটেল করা যাবে, কিন্তু ওকে বসতে দেওয়া হয়নি, মানে পুলিশ ওকে অনুমতি দেয়নি, FRS রয়্যাল সোসাইটি ফেলোশিপও পিছিয়ে গিয়েছিল। দুবার ওনার বন্যা ত্রাণের সঙ্গে একবার প্রতিযোগিতা, আর একবার 1922 সালে যখন বিরাট বন্যা হয়েছিল তখন উনি লিড করেছিলেন যে মানে পুরো বন্যা দুর্গতদের ত্রাণটা, তখন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং সেই সময় ওনার সঙ্গে সুভাষচন্দ্রের আলাপ হয়েছিল। পূর্ব বাংলায় এত কেন বন্যা হচ্ছে, আগে কেন হতো না, উনি নেতা দেখাচ্ছেন যে এই যে নতুন রেল লাইন গুলো হয়েছে, এই রেল লাইন গুলো তো পূর্ব বাংলার মূলত নিচু জায়গা, এই নতুন রেল লাইন গুলো হয়েছে উঁচু জায়গায় করতে হয়েছে, এর ফলে জলটা বেরোবার জায়গার হচ্ছে শুধু ওই যে কতগুলো ফাঁক আছে যেখানে ছোট ছোট ব্রিজ গুলো রয়েছে, কিন্তু সেটা খুব কম, বৃষ্টি হয় অনেক বেশি, ফলে জলটা বেরোবার জায়গা আছে। 1938 সালে সুভাষচন্দ্র যখন প্রথমবার কংগ্রেস সভাপতি হন, 1922 থেকে সুভাষচন্দ্রের সঙ্গে মেঘনাদে আলাপ ছিল, তখন মেঘনাদ এলাহাবাদ, 1938 সাল, তখন জাস্ট কলকাতা ব্যাক করছে, তখন উনি সুভাষচন্দ্রকে বললেন যে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করুন, জাতীয় পরিকল্পনা কমিটি। এবারে পরিকল্পনা কমিটি তৈরি হলো দিল্লিতে, কংগ্রেস তখন কংগ্রেস প্রেসিডেন্ট, তখন কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিল সুভাষচন্দ্রকে তখন তিনি তৈরি করেছিলেন। এবারে কমিটির চেয়ারম্যান হয়েছেন খুব বিখ্যাত ইঞ্জিনিয়ার, আমরা সবাই নাম জানি বিশ্বেশ্বরাইয়া, তা কিন্তু সুভাষ মেঘনাদ একদিন দেরি করে গিয়েছিলেন, পরের দিন গিয়ে বললেন যে না বিশ্বেশ্বরাইয়াকে করলে হবে, এমন একজনকে কমিটিতে রাখতে হবে যার কথা মানে যিনি কংগ্রেসের হেভিওয়েট, বিশ্বেশ্বরাইয়া বিরাট ইঞ্জিনিয়ার কিন্তু কংগ্রেসের হেভিওয়েট তো নয়, সুতরাং সুভাষচন্দ্র জওহরলালকে রাজি করেন, জওহরলাল তো রাজি হচ্ছিলেন না, তারপরে রবীন্দ্রনাথকে দিয়ে জওহরলালকে বলে রাজি করেন। শুধুমাত্র চরকা কেটে বা শুধুমাত্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে এত বড় দেশের এত লোকের উন্নতি করা সম্ভব, বেশ কিছু প্রবন্ধ উনি বারবার করে দেখিয়েছে, এবং সেই বিরোধটা রয়েই গেছিল, ফলে গান্ধীর সঙ্গে বিরোধের ফলে পরিকল্পনা কমিটি খুব একটা কাজ করে। ভারতে কিন্তু এই প্রথম নিউক্লিয়ার ফিজিক্স পড়া শুরু হয়েছিল। 1936 সালে সাইক্লোট্রন বানিয়েছিলেন হচ্ছে আর্নেস্ট লরেন্স 1932 ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে, আর 1939 তার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। মানে সাইক্লোট্রন সবচেয়ে বেশি যে কাজে লাগে সেটা হচ্ছে যে আইসোটোপ তৈরি করে, এবং ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপিতে লাগে, আরো কিছু কিছু মেডিসিনের পারপাসে লাগে, আর এটা বিদেশ থেকে কিন্তু প্রচুর দাম দিয়ে, এটাই আমরা আমাদের দেশে বানাতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের লাভ হবে। উনি তখন টাটা দোরাবজি টাটা ট্রাস্ট, এইবারে 1941 সালের নভেম্বর বা ডিসেম্বরে পার্ল হারবার ঘটনা ঘটে, জাপান পার্ল হারবার আক্রমণ করে এবং আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। এরপরে যেটা হলো যে শিপিংটা খুব প্রবলেমেটিক হয়ে গেল, ম্যাগনেটটা এসে পৌঁছেছিল কিন্তু ভাল এবং পাম্প সেইগুলো অন্য একটা জাহাজে আসছিল, সেটা কি হয়েছিল জানা যায় না, সম্ভবত সেটা টর্পেডোয় ডুবে গিয়েছিল। আলটিমেটলি ইলেকট্রন মাইক্রোস্কোপ, আমাদের দেশে প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে কলকাতায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, একটা কথা বলছি এক্ষুনি, তা না খরচ পড়েছে 40,000 টাকা, 14,500 টাকা যেটা কিন্তু কেনা যেত সেটা আলটিমেট নিজেদের বানাতে গিয়ে, তবে হ্যাঁ বানানোর তো একটা টেকনোলজি ডেভেলপমেন্টের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, যে কাজে সেটাকে ওইভাবে হিসেব করা যায় না। উনিশশো
1948 সালে যখন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তখন নেহরু আসেননি। এই শ্যামাপ্রসাদ, এটা সেই ছবি আমি জানি দেখা যাচ্ছে কিনা, শ্যামাপ্রসাদ ভিত্তিপ্রস্তর হচ্ছে, তার পাশে হচ্ছেন বিধান রায়, তার পাশে হচ্ছে নবাব প্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ অন্য ছেলে, শ্যামাপ্রসাদ অবশ্যই অবশ্যই ছেলে, তার পাশে হচ্ছেন আমাদের তখনকার ভাইস চ্যান্সেলার পি এম মুখার্জি আর মেঘনাথ, তারপর হচ্ছেন তার ঠিক পরে ভাইস চ্যান্সেলার চারুচন্দ্র বিশ্বাস। এবার কি হচ্ছে এটা, এটা কথাটা আবার আসবে, যে সরকারের নীতিতে যেটা হচ্ছে যে এর আগে অব্দি দেখুন আমাদের দেশে স্বাধীন পরাধীন ভারত, একটু আগে যে কথাটা শাহ দাসগুপ্ত বলছিলেন যে আমাদের দেশে গবেষণা যে স্বাধীনতা পূর্বে গবেষণা উদ্যোগের কথা, তারা সবাই ইউনিভার্সিটিতে কাজ করতেন, সবাই রমন কোথায় কাজ করেছে, সাহা কোথায় কাজ করেছে, বোস কোথায় কাজ করেছে, কিন্তু যেটা হলো সেটা এরা সবাই ইউনিভার্সিটি সিস্টেমের প্রোডাক্ট, ইউনিভার্সিটি দেখেছেন, ইউনিভার্সিটি হতেই ভাবছে, কিন্তু সময়টা পাল্টে গেল এবং আমাদের দেশে নেহরু যেটা বলছে, নেহরু যে আইডিয়াটা ছিল সেটা ভালো বা খারাপ সে কথা আমি তর্ক যাচ্ছি, সে একটা সাইড আছে পরে কিন্তু তর্কে আমি যাবো না, কিন্তু নেহরু যেটা লিখছে, নেহরু আমাদের ভাইস চ্যান্সেলরকে লিখছে যে আমাদের সম্পত্তি খুব লিমিটেড, আমি এটা বলছি বাংলায় এখানে বাংলাতেই আছে, আমাদের সম্পদ খুব সীমিত, এবং সেই সম্পদে যদি যথাযোগ্য ব্যবহার করতে হয় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা সমন্বয় সাধন করতে হবে, মানে কোঅর্ডিনেট করতে হবে, এবং সেই জন্য ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সকে অল ইন্ডিয়ার একটা সর্বভারতীয় চরিত্র দেওয়ার প্রয়োজন। সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র, তিনি ধর কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, সেই গল্পের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু শরৎচন্দ্র বসুকে বলে তুমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াও, তা এটা হচ্ছে মেঘনাদের পোস্টারটা দেখা যাচ্ছে কিনা, তা এটা হচ্ছে সেই নির্দল উত্তর পশ্চিম কলকাতার পার্লামেন্ট নির্বাচনে কোদালো বেলচা মারটা সবুজ বাক্সে, তখন বাক্সে এখনকার মতো নয়, হ্যাঁ এখন তো বেশি, তার আগে আমাদের এই ছাপ মারতে হতো, আর তার আগে আলাদা আলাদা বাক্স থাকতো প্রত্যেক ক্যান্ডিডেট, একটা কাগজ হতো সেই বাক্সের মধ্যে ফেলে দিয়ে আসতো, তা কোদালো বেলচা মারটা সবুজ বাক্সে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ও জনসেবক ডক্টর মেঘনাদ সাহাকে ভোট দিয়া দেশের সমৃদ্ধি সহায়তা করুন, দ্বিতীয় ভোট কেন যায় বিধানসভা লোকসভা নির্বাচন ছিল, তা তিনি জিতেছিলেন, জিতেছিলেন এবং লোকসভাতে তার সঙ্গে তিনি বেশ কিছু বিষয়ে বক্তৃতা রেখেছিলেন, বেশ কিছু মানে একটা মেঘনা পার্লামেন্ট সাহাই পার্লামেন্ট একটা বই আছে যেখানে সবগুলো বক্তৃতার এ আছে এবং আরো কিছু আলোচনা আছে, শিক্ষা নদী পরিকল্পনা শিল্পায়ন উদ্বাস্তু পুনর্বাস ইত্যাদি বিভিন্ন নিয়ে বলেছিলেন, এবং এই যে বিষয়ে জেনেই শুনেই বলতে পরিষ্কার করতে হলে বলে বয়স, আর বেশ কয়েকবার নেহরুর সঙ্গে তার বেশ তর্কাতর্কি হয়েছে, 1956 সালে 6 ফেব্রুয়ারি তার অবসাদ মৃত্যু ঘটে।